হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। নতুন আর এই ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, প্রতিটা স্মার্টফোন কোম্পানি প্রতি মাসে কিন্তু প্রচুর প্রচুর স্মার্টফোন কিন্তু লঞ্চ করে যাচ্ছে। কেউ 10 দিন অন্তর স্মার্টফোন লঞ্চ করছে, কেউ তো 20 দিন অন্তর, আবার কেউ 30 দিন অন্তর স্মার্টফোন কিন্তু লঞ্চ করে যাচ্ছে। যেমন আমরা সেপ্টেম্বর মাসে দেখেছিলাম রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 7 এবং রিয়েলমি 7 প্রো, এবং পোকোর পক্ষ থেকে পোকো X3, ইনফিনিক্স নোট 7, স্যামসাং M51 এই সমস্ত স্মার্টফোনগুলি। তো বন্ধুরা, অক্টোবর মাসেও কিন্তু বেশ কিছু স্মার্টফোন কিন্তু ভারতীয় বাজারে কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ করছে, এবং লঞ্চ হওয়ার বেশ কিছুদিনের মধ্যে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু এগুলি অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে সমস্ত স্মার্টফোনগুলি অক্টোবর মাসে অফিসিয়ালভাবে লঞ্চ করতে চলেছে সেই সমস্ত স্মার্টফোনগুলিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর শেষে গিয়ে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো রিয়েলমি 7i, যেটি কিন্তু অলরেডি কিন্তু 17 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফোনটি থাকছে 6.5 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটি থাকছে, যেটি কিন্তু একটি বাজেট সেগমেন্টের প্রসেসর। এছাড়াও 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা থাকছে, 5000 mAh ব্যাটারি পাবেন এবং 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফোনটির দাম হতে পারে ভারতীয় বাজারে প্রায় 12 থেকে 16 হাজার টাকার কাছাকাছি। এটি কিন্তু খুব শিগগিরই অক্টোবর মাসেই লঞ্চ করতে পারে। তো বাংলাদেশে গেলে প্রায় এই ফোনটি 16 থেকে 17 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 7 প্রো AC এই নামে একটি ফোন কিন্তু লঞ্চ হবে আগামী 7ই অক্টোবর। তবে এখনও পর্যন্ত এই ফোনটির বিষয়ে তেমন কোনো কনফার্মেশন জানা যায়নি। তো এবার আমরা কথা বলবো পোকো C3 এই স্মার্টফোনটিকে নিয়ে, যেটি অক্টোবর মাসেই কিন্তু ভারতীয় বাজারে লঞ্চ করবে। তো এটি কিন্তু Redmi 9A এই ফোনটির রিব্র্যান্ড স্মার্টফোন হতে চলেছে। তো পোকোর পক্ষ থেকে আবার একটা রিব্র্যান্ড স্মার্টফোন কিন্তু আমরা দেখতে চলেছি। তো পোকোর এই ফোনটি Redmi 9A এই ফোনটির রিব্র্যান্ড স্মার্টফোন কিন্তু হতে পারে। তো এই ফোনটিতে 6.53 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে থাকবে, Helio G35 এই প্রসেসরটি এখানে কিন্তু দেওয়া হবে। এছাড়াও 13+5+2 মেগাপিক্সেলের ব্যাকসাইডে ক্যামেরা দেওয়া হবে, 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও 5000 mAh ব্যাটারি থাকবে এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। তো বন্ধুরা, এই ফোনটির দাম হতে পারে 8 থেকে 10 হাজার টাকার কাছাকাছি ভারতীয় বাজারে, এবং বাংলাদেশে গেলে প্রায় এটি 13 থেকে 14 হাজার টাকার কাছাকাছি আমরা পেয়ে যাবেন। তো এরপরে যে দুটি স্মার্টফোনকে নিয়ে কথা বলবো সেগুলি হলো Redmi Note 10 এবং Redmi Note 10 Pro। রেডমি সম্ভবত নোট সিরিজের অন্তর্গত স্মার্টফোনগুলি বছরে কিন্তু দুবার লঞ্চ করে থাকে। একটি হলো ফেব্রুয়ারি এবং মার্চ মাস থেকে লঞ্চ করে থাকে, এবং আরেকবার অক্টোবর থেকে নভেম্বর মাসে এই ফোনগুলি লঞ্চ করে থাকে। যেমন আমরা দেখেছিলাম আগের বছর এই অক্টোবর মাসে কিন্তু Redmi Note 8 সিরিজটা কিন্তু লঞ্চ করেছিল। এবছরও আশা করা যাচ্ছে যে Redmi Note 10 এবং Note 10 Pro এই দুটি স্মার্টফোন কিন্তু অক্টোবর মাসের শেষ নাগাদ কিন্তু ভারত বাজারে লঞ্চ করতে পারে। তো এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন কিন্তু সামনে চলে এসেছে। এই দুটি ফোনে Full HD+ ডিসপ্লে দেওয়া হবে, এছাড়াও এবং সবথেকে বড় ব্যাপার হলো এখানে 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়াও Redmi Note 10 এই ফোনটিতে MediaTek Dimensity 720 এই প্রসেসরটি পেতে পারেন, এবং Note 10 Pro এই ফোনটিতে MediaTek Dimensity 820 এই প্রসেসরটি আপনারা পেতে পারেন। এছাড়াও আপনারা এখানে পাবেন 5000 mAh একটি ব্যাটারি পাবেন এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন। এছাড়াও 32 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এখানে থাকতে পারে। এই দুটি ফোনের ভারতীয় বাজারের দাম হতে পারে প্রায় 15 থেকে 20 হাজার টাকার কাছাকাছি, বাংলাদেশে গেলে প্রায় ওটি 20 থেকে 25 হাজার টাকার কাছাকাছি আমরা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স 08। তো বন্ধুরা, ইনফিনিক্সের কাছ থেকে আমরা যতগুলি স্মার্টফোন পেয়েছি সেখানে সব কিছু ঠিকঠাক থাকলেও তারা কিন্তু প্রসেসরে কিন্তু সেই পুরনো প্রসেসর Helio P20 এই প্রসেসরটি তারা ব্যবহার করতো, এবং গত সেপ্টেম্বর মাসে আমরা দেখেছি ইনফিনিক্স নোট 7 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছিল Helio G70 এই প্রসেসরটি। তারা কিন্তু প্রসেসরের দিক থেকে একটু ইম্প্রুভমেন্ট করছে। তো ইনফিনিক্স 08 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek G90T এই গেমিং প্রসেসরটি। এছাড়াও আপনারা এখানে Full HD+ ডিসপ্লে পেয়ে যাবেন, এবং পাবেন এখানে 64 মেগাপিক্সেলের একটি কোয়াড ক্যামেরা, এবং 5000 mAh কাছাকাছি একটি আপনারা এখানে ব্যাটারি পাবেন। এছাড়াও আপনারা ফ্রন্টের Dual 5x সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এই ফোনটি ভারতীয় বাজারে দাম হতে পারে প্রায় 14 থেকে 16 হাজার টাকার কাছাকাছি, এবং বাংলাদেশে গেলে প্রায় ওটি 20 থেকে 25 হাজার টাকার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এরপর যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি কিন্তু কোনো বাজেট এবং মিড বাজেট সেন্ট্রিক কোনো স্মার্টফোন নয়। এটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, যেটি হলো OnePlus 8T। OnePlus 8 এবং 8 Pro কিন্তু অলরেডি অনেক আগে ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেছে, এবং আগামী 14ই অক্টোবর কিন্তু ভারতীয় বাজারে OnePlus 8T এই স্মার্টফোনটি কিন্তু লঞ্চ হতে চলেছে। তো এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চের একটি Full HD+ অ্যামোলেড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট আমরা এখানে পাবেন। যেমন আমরা OnePlus 8 এবং OnePlus 8 Pro পেয়েছিলাম 90Hz রিফ্রেশ রেট, কিন্তু এবারে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট। এছাড়াও স্ন্যাপড্রাগনের 865 এই প্রসেসরটি আমরা এখানে পেয়ে যাবেন, এবং 48 মেগাপিক্সেল সহ কোয়াড ক্যামেরা সেটা আপনারা এখানে পেয়ে যাবেন, এবং 32 মেগাপিক্সেলের কাছাকাছি একটি সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন।
তো এই ফোনটির দাম হতে পারে ভারতীয় বাজারে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কাছাকাছি, বাংলাদেশে গেলে প্রায় এই ফোনটি 50 থেকে 60 হাজার টাকা কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা কথা বলবো আসুস জেনফোন 7 এবং জেনফোন 7 প্রো এই দুটি স্মার্টফোনকে নিয়ে। এই দুটি স্মার্টফোনও কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। এই দুটি স্মার্টফোন কিন্তু অলরেডি তাইওয়ানের বাজারে লঞ্চ হয়ে গেছে এবং খুব শিগগিরই এটি ভারতীয় বাজারে লঞ্চ করবে। আশা করা হচ্ছে অক্টোবর মাসেই কিন্তু এটি ভারতীয় বাজারে লঞ্চ করতে পারে। এই দুটি ফোন যখন ভারতীয় বাজারে আসবে তখন আসুস জেনফোন 7G এবং 7G প্রো এই দুটি নামে আসবে। তো এখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, এছাড়াও 64+12+8 মেগাপিক্সেলের একটি ফ্লিপ ক্যামেরা পেয়ে যাবেন। এই ক্যামেরাটি আপনি কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 865 এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি। এই ফোনটির দাম হতে পারে প্রায় ভারতে 40 থেকে 50 হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশে গেলে প্রায় আনঅফিসিয়ালি কিন্তু আপনারা পেয়ে যাবেন 60 হাজার টাকার কাছাকাছি। তো বন্ধুরা এরপর আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি F41 এই ফোনটিকে নিয়ে, যেটি ভারতীয় বাজারে লঞ্চ করবে 8ই অক্টোবর এবং এটি ক্যামেরা সেন্ট্রিক একটি স্মার্টফোন হবে এবং এখানে থাকছে 6.4 ইঞ্চিসের একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, যেখানে এক্সিনোস 9611 এই প্রসেসর দিতে হবে, যেটি 10 ন্যানোমিটার ফিডব্যাক টেকনোলজি তৈরি এবং 64 মেগাপিক্সেল সহ কোয়াড ক্যামেরা থাকবে এবং 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এবং 6000 mAh ব্যাটারি পাবেন এবং ফাস্ট চার্জার সাপোর্ট পাবেন। তো বন্ধুরা এই ফোনটির দাম হতে পারে প্রায় ভারতে 16 থেকে 17 হাজার টাকা কাছাকাছি এবং বাংলাদেশে গেলে প্রায় এই ফোনটি আপনারা পাবেন 23 থেকে 24 হাজার টাকা কাছাকাছি। তো বন্ধুরা এই ছিল বেশ কিছু ফোন যেগুলি অক্টোবর মাসে অফিসিয়ালভাবে লঞ্চ করবে। তো বন্ধুরা এছাড়াও ভিভো V20 এবং V20 প্রো এবং অপোর পক্ষ থেকে অপো F17 প্রো এবং গুগল পিক্সেল 4a এবং গুগল পিক্সেল 5 এবং আইফোন 12 সিরিজ কিন্তু লঞ্চ করতে চলেছে আগামী অক্টোবর মাসে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।